আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির, চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। প্রথমেই আমি আজকে আমার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের জর্জেটের মধ্যে ফুল এম্ব্রয়ডারি এবং ডলার ওয়ার্ক করা একটা শাড়ি পরবো। আর এই শাড়িটা কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, তাহা বাই তামান হ্যান্ডিক্রাফটে। তো অর্ডার করতে চাইলে আপনারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই শাড়িটার সাথে আমি একদম সিম্পল জুয়েলারি নিয়ে নিয়েছি, কারণ শাড়িটা এত সুন্দর বেশি জুয়েলারি না পরলেও চলে। আর সেই সাথে আমার ফেভারিট এক সেট চুড়ি নিয়ে নিয়েছি। এই চুড়িটা মানে আমার জন্য অনেক স্পেশাল, একদম বিয়ের পরপর আমাকে ফার্স্ট কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড, তো সেই জন্য একটু বেশি স্পেশাল। তো যাই হোক, এরপরে আমি শাড়িটা পরে এখন হচ্ছে বের হয়ে যাব আর চলে যাব আজকে নববধূ বিউটি পার্লারে। সবসময় তো আমি নিজেই সাজি, বাট আজকে পার্লার থেকে সাজবো। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম, আর সেই সাথে তারা এত সুন্দর একটা লুক আমাকে দিয়েছে। আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারাই বুঝবেন কেমন হয়েছে। আর নববধূ বিউটি পার্লারটা হচ্ছে নয়াসড়ক মানিকপীর রোডে অবস্থিত, একদম মেন রোডের সাথেই। আর তাদের কিন্তু গোয়ালা বাজারও একটা ব্রাঞ্চ আছে। আর সিলেটে যেহেতু তাদের ব্রাঞ্চটা নতুন ওপেন হয়েছে, যার কারণে তারা কিন্তু মাসব্যাপী বিভিন্ন রকম অফার দিচ্ছে, তো সেই অফারগুলো নেওয়ার জন্য তাদের পার্লারে চলে আসবেন। আর এই তো আমিও চলে এসেছি, আর প্রথমেই একদম সাজগোজ ছাড়া আমার র স্কিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে এখন হচ্ছে সাজগোজ শুরু হবে। আর আমি যখন হচ্ছে মেকআপ নিতে গিয়েছিলাম ওই টাইমটায় হচ্ছে পার্লারে খুবই রাশ ছিল, কারণ অলরেডি একটা ব্রাইডাল মেকআপ চলছিল, পার্টি মেকআপ চলছিল, তো সেই জন্য আমি পার্লারটার ডিটেলস ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ সবাই না হলে ভিডিওতে চলে আসবে। আর প্রথমেই হচ্ছে গিয়ে আপু আমার আইব্রোটা এঁকে নিচ্ছিল, আর আজকে আমার এই লুকটা দিয়েছে ড্যানি আপু, খুবই সুন্দর করে আপু আমাকে সাজিয়ে দিয়েছে। আর একটা ফেসের কিন্তু শেপটা অনেকটাই নির্ভর করে হচ্ছে আইব্রোর উপর, তো আইব্রো ড্রটা যদি সুন্দর হয় তাহলে চেহারা দেখবেন লুকটাই চেঞ্জ হয়ে যায়। আপু খুবই যত্ন করে আমাকে সাজাচ্ছিল, আমি বারবার বলতেছিলাম আপু এত মানে আরাম করে দিচ্ছেন, আমি তো ঘুমায় যাবো। তা আপু বললো যে আপু ঘুমায় যান, সমস্যা নেই। তো যাই হোক, আপু জিজ্ঞেস করছিল যে আপু আইলকটা কেমন দিব, আমি বললাম আপনার মন মতো করে আমাকে সাজান। আমি সবসময় এরকমই বলি, মানে নিজের কোনো পছন্দ আলাদা করে বলি না। আর এদিকে হচ্ছে যে ব্রাইডটা সাজানো হয়েছে তারও কমপ্লিট সাজানো হয়ে গেছে, তো তার ফেসটা আমি এখানে মানে দেখালাম না যেহেতু এটা অ্যালাউ না আর কি, তো আমি জাস্ট তার আউটফিটটা দেখাচ্ছি। মানে বউটাকে এত সুন্দর লাগতেছিল, আপুটা দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর, আর সাজার পরে আরও বেশি সুন্দর লাগছিল। আর আপুর হচ্ছে এখানে কিছু ফটোশ্যুটও হয়েছে, যার কারণে ওই যে আমার পিছনে ভাইয়াদের দেখছেন, তো অনেকে হয়তো ভাববেন যে পার্লারের মধ্যে ছেলেরা কেন, তো সেই জন্য বলে দিলাম আপুর কিছুটা শর্ট নেওয়া হয়েছে আর কি পার্লার থেকে। আর আপু খুব অল্প সময়ের মধ্যে যত্ন নিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে, আমার আসলে যেতে একটু লেট হয়ে গিয়েছিল, তো তারপরও অল্প সময়ের মধ্যে আপু কিন্তু খুবই সুন্দর একটা লুক দিয়েছে। তাদের বেসটা এত সুন্দর হয়েছে কি বলবো, মানে খুবই ফ্ললেস ছিল। আর এই মেকআপটা আমি টানা হচ্ছে গিয়ে আমার মুখে প্রায় 12 ঘন্টার মতো রেখেছিলাম, কারণ আমি সকালে হচ্ছে 11টার দিকে মেকআপটা নিয়েছিলাম, কিন্তু আমার মেকআপ তুলতে তুলতে রাত 12টার পরে গিয়ে আমি মেকআপটা তুলেছি, তো ততক্ষণ পর্যন্ত একদম ফ্ললেস ছিল, একটুও মেকআপ সরেনি। আর পার্লারে হয় না যে পেনকেক বেস মেকআপ দেয়, যার কারণে মুখটা কিন্তু অনেক সময় অনেক ড্রাই হয়ে যায়, কিন্তু তারা হচ্ছে আমাকে ফাউন্ডেশন বেস দিয়েছিল, যে জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে। মানে তারা ভালো মানের প্রোডাক্ট দিয়েই আপনাকে সাজিয়ে দিবে। আর এরপরে আপু হচ্ছে আমার চুলটাও একটু সেট করে দিল, আর মেকআপ শাড়ি সব কিছু মিলিয়ে খুবই সুন্দর লাগছিল, কিন্তু যখন চুলটা সেট করা হয়েছে তখন ওই যে বলে না যে একদম সোনায় সোহাগা, সেরকম একদম সব কিছু মিলিয়ে মানে এত সুন্দর একটা লুক এসেছে, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল, কারণ পার্লারে আমার অনেকবারই সাজা হয়েছে কিন্তু অনেক সময় আসলে মন মতো দেখা যায় হয় না, বাট আজকের সাজটা আমার সব কিছু মিলিয়ে মানে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আর আমি লুকটা একটু সামনে থেকে আপনাদের এখন একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, কারণ ফ্রন্ট ক্যামেরায় মেকআপের মানে কোয়ালিটিটা ভালো মতো বোঝা যায় না। সো এখন কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আর শাড়িটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। শাড়িটা চাইলে আপনারা আমার পেজে তাহা বাই তামান হ্যান্ডিক্রাফটে অর্ডার করতে পারেন। আমার ডিজাইনার এই শাড়িগুলো খুবই লিমিটেড স্টক থাকে, যার কারণে যারা নিতে চান দ্রুত ঝটপট অর্ডার করে ফেলবেন। আর আজকের আমার এই লুকটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর সেই সাথে সিলেটের যে আপুরা আছেন তারা অবশ্যই নববধূ বিউটি পার্লারে ঘুরে আসবেন, তাদের মাত্র 3500 টাকায় আপনারা ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত হেয়ার রিপেন্টিং করতে পারবেন, আর সেই সাথে যে কোনো পার্টি মেকআপ থেকে শুরু করে সব কিছুতে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাদের পার্লারের লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার এবং তাদের ফেসবুক পেজ লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিও দেখার পরে আপনারা কেউ তাদের পার্লারে সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই আমার নামটা বলবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্পেশাল একটা ছাড় এবং সার্ভিস পেয়ে থাকবেন তাদের কাছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।